জেলা প্রশাসন বরিশাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাকারী দল। উদ্দেশ্য, বরিশালের কিছু কনফেকশনারি ও রেস্টুরেন্ট। মেয়াদোত্তীর্ণ ও বাসি পচা খাবারের তথ্য নিশ্চিত করতেই এ অভিযান। বিএসটিআই এর অনুমোদনহীন মেয়াদোত্তীর্ণ অথবা ওজন কম থাকা প্যাকেটজাত খাদ্য খুঁজে পেয়ে ধ্বংস করেন দলটি। মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন করতে চলে এলেন জেলা প্রশাসক। অভিযান চলল প্রসিদ্ধ কিছু রেস্টুরেন্টের রান্নাঘরে। অর্থদণ্ডের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করল অর্থ কুলশতটি হল। জেলা প্রশাসনের এই মোবাইল কোর্ট শুধু তাদের নিয়মিত কাজের অংশই নয়, এর পেছনে ছিল ফেসবুক পোস্ট। আর যেই গ্রুপটিতে বরিশালের মানুষ তাদের সকল সম্ভাবনা ও সমস্যার কথা অকপটে তুলে ধরেন, সেই গ্রুপটির কথা আপনারা এবার শুনবেন স্বয়ং জেলা প্রশাসকের মুখ থেকে। বরিশাল সমস্যা ও সম্ভাবনা বা বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট এমন একটি ফেসবুক গ্রুপ যেখানে বরিশাল সম্পর্কিত যে কোনো সমস্যা উপস্থাপন করা যায়। আমরা বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এবং অন্যান্য ব্যক্তি মানুষের উদ্যোগে এই সমস্যাগুলি সমাধান করতে দেখি। এটি একটি প্ল্যাটফর্ম, এটি একটি ক্ষেত্র যেখানে যে কেউ যে কোনো বিষয় উপস্থাপন করে কাঙ্ক্ষিত প্রতিকার প্রার্থনা করতে পারেন, যার ফলে আমরা দেখি যে কেউ সেবা এখানে দেন, কেউ গ্রহণ করেন, কেউ বা জনস্বার্থে এই সমস্যাটি সম্প্রসারিত করেন সমাধানের জন্য। আমাদের এই সমস্যার সমাধান প্রক্রিয়া বিভিন্ন স্বীকৃতি পাচ্ছে এবং অন্যান্য জেলায় সম্প্রসারিত হচ্ছে। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, তো আমরা আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটা পর্যবেক্ষণের পরে অবশ্যই সারা দেশে কীভাবে ছড়ানো যায় সেটা নিয়ে ব্যবস্থাপন করব। দখলকৃত খাল কিংবা হারিয়ে যাওয়া ছেলে উদ্ধার, বিপজ্জনকভাবে বিদ্যুতের ঝুলে থাকা তার ঠিক করা সহ নানা সমস্যার সমাধান হচ্ছে এখন ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে সমস্যা উপস্থাপনে জনসাধারণের সময় খরচ লাগছে খুব কম, তাই বিষয়টি দ্রুত জনপ্রিয় হচ্ছে। এবং সমস্যা সমাধান প্রক্রিয়ায় মানুষ এত আন্তরিকভাবে অংশগ্রহণ করে যে দেখা যায় যে একটি সমস্যা সমাধানের পর সবাই অন্যকে অভিনন্দিত করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, ধন্যবাদ জ্ঞাপন করে, যার ফলে একটি শুদ্ধ সুন্দর সংস্কৃতি বিনির্মিত হচ্ছে। আমরা একটি শুদ্ধাচারের সংস্কৃতির দিকে যাচ্ছি। আমরা খুবই খুশি হব এই প্রক্রিয়াটি যদি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সবাই যদি এই সেবাদান প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের সমস্যার সমাধান করে, কেননা এই সেবাটি তৈরিই করা হয়েছে মানুষের সেবা প্রদান করার জন্য। আমরা এই গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার ফেসবুক আইডি থেকে বরিশালের এই গ্রুপটিতে পোস্ট করুন, তুলে ধরুন বরিশালের সম্ভাবনার কথা, বুঝে নিন বরিশালের নাগরিক সেবা।